সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত জানার চেষ্টা করব একটি ভালো কবুতরের বা উন্নত কবুতরের কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে পরে আমরা বলবো সেটি ভালো কবুতর বা উন্নত কবুতর। তো সেই বিষয়টি আজকের ভিডিও জুড়ে জানার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো কবুতরের জাত বা বৈশিষ্ট্যর ক্ষেত্রে কবুতর ভেদে বা কবুতর অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্যর হয়ে থাকে বা বিভিন্ন রকম আকার আকৃতি এবং কবুতরের গঠন প্রণালী হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলব কবুতরের যেগুলো কমন বৈশিষ্ট্য বা যেগুলো সাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই। তো আমার হাতে একটি কবুতর আছে। এই কবুতরটি একটি ভালো জাতের বা ভালো মানের কবুতর। এটি কেন ভালো জাতের বা কেন ভালো মানের বলছি সেটি নিয়ে আজকে মূলত কথা বলবো এবং এগুলো সাধারণ যেই ভালো কবুতরগুলো সেই ভালো কবুতরগুলোর এই বৈশিষ্ট্যগুলো দেখে বলবো যে ভালো কবুতর বা ভালো জাতের বা উন্নত জাতের কবুতর। তো ভালো জাতের কবুতর বলতে গেলে আমাদেরকে শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা বলতে হবে সেটি হলো কবুতরের চোখ। তো আমরা দেখি যে এই কবুতরের চোখটি কেমন যদি দেখানো যায়। তো আমরা যদি খেয়াল করি যে এই কবুতরের চোখের যে মণি এবং চোখের যে বাইরের অংশটা আছে বৃত্তটা আছে এই বৃত্তটা কিন্তু সুন্দর এবং দেখেই বোঝা যাচ্ছে এটি একটি উন্নত জাতের এবং ভালো জাতের কবুতর। পাশাপাশি চোখটা কিন্তু গোলাকৃতির একটু বড় সাইজের এবং চোখের যে পাতাটি আছে এই পাতাটি কিন্তু কিছুটা ডিম্বাকৃতির। তো এভাবে আমরা প্রথমেই একটি কবুতরের চোখ যদি আমরা দেখি যে চোখ ঠিক আছে তাহলে বলবো সেটিকে ভালো মানের কবুতর বা উন্নত মানের কবুতর। এরপরে আসব কবুতরের যেই পাখনা এই ফেদার, এই ফেদারগুলো আমরা এখান থেকে দেখব ভালো মতো। তো এই ফেদারগুলোর যদি মার্কিং ঠিক থাকে অর্থাৎ এই ফেদারগুলো যদি সাইজ এবং আকার আকৃতি এগুলো যদি ঠিক থাকে এবং কালার কম্বিনেশন যদি ঠিক থাকে এবং মিস মার্কিং যদি না থাকে তাহলে আমরা বলবো যে এই কবুতরটি একটি ভালো কবুতর বা উন্নত মানের কবুতর। এভাবে আমরা দুটি ফেদারই কিন্তু দেখব। অনেক সময় কিন্তু দেখা যায় যে একটি ফেদার ঠিক আছে কিন্তু অন্য ফেদারটি ঠিক নেই। তো সুতরাং আমরা দুটি ফেদারই কিন্তু দেখব, দেখে বুঝবো যে এই কবুতরটি আসলে কি ভালো কি ভালো নয় বা উন্নত জাতের কি উন্নত জাতের নয় এটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। এরপরে কবুতরের যেই দমের যেই আমরা যেই পালকগুলো আছে বা যেই ফেদারগুলো আছে এই ফেদারগুলোও কিন্তু আমরা এভাবে দেখব যে এখানে কোথাও মিস মার্কিং আছে কিনা অথবা এখানে কোথাও কবুতরের কোনো সমস্যা আছে কিনা এই ফেদারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পিছনটাও আমরা এভাবে দেখে নিতে পারি। একটি ভালো কবুতরের উন্নত মানের কবুতরের অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কবুতরের উইংস বা পাখনা যেই ফেদারগুলো আছে পাশাপাশি কবুতরের যে এই দম আছে এই দমগুলো অবশ্যই কিন্তু দেখে নিতে হবে যে এগুলো কোথাও মিস মার্কিং আছে কিনা বা এগুলো আসলে কালার কম্বিনেশন ঠিক আছে কিনা এবং এই কবুতরের যে ফেদার এই ফেদারগুলো কিন্তু একটা পুষ্টি কবুতরের আছে কিনা বা কবুতর ভালো জাতের কিনা সেটা কিন্তু এই ফেদারের যেই আকার আকৃতি শেপ সাইজ এগুলো দেখে আমরা বুঝে যাই এবং কবুতরের যে ফেদারের যে পুরুত্ব বা থিকনেস এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কবুতরের যদি থিকনেস ভালো থাকে এই ফেদারের তাহলে বুঝবো যে সেটি একটি উন্নত মানের কবুতর। তাহলে এই কবুতরটিকে আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি তাহলে এই কবুতরটির এই যে তিনটি বৈশিষ্ট্য প্রথম বললাম এই তিনটি বৈশিষ্ট্য কিন্তু পাস করে গেছে এবং লেটার মার্কসে পাস করে গেছে। সুতরাং এটি একটি উন্নত জাতের প্রাথমিক অবস্থায় উন্নত জাতের কবুতর আমরা ধরে নিতে পারি বা বলতে পারি। এরপরে আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো কবুতরের যে শেপ। এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি কবুতরের যে শেপ আমরা যদি এখানটায় একটু দেখাই আপনাদের, এখানটায় কবুতরের একটু ভরাট থাকবে এবং এটি ডি এর মতন একটা ইংরেজি যে ডি বর্ণ আছে সেই ডি বর্ণের মতো এখানে থাকবে এবং এই নিচের দিকটা এই নিচের শেপটা থাকবে হলো ইউ আকৃতির। অর্থাৎ এই যেটাকে আমরা ইউ লিখি ইংরেজিতে সেই ইউ আকৃতির, বুকের এই সাইজটা হবে ডির মতো আর এই নিচের দিকটা আস্তে আস্তে করে একটু ঢালু হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে, কার্ভিক বা যেটাকে আমরা বক্র বলি সেরকম একটু হয়ে যাবে। সুতরাং এটিও এই শেপের দিক থেকে আমরা একটা কবুতরকে যখন বিবেচনা করব তখন এই কবুতরটি একটি ভালো মানের কবুতর হিসেবে আমরা বিবেচনায় নিতে পারি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে যেটি আমরা খেয়াল করবো সেটি হলো কবুতরের যেই এই ঠোঁট আছে এই নাকের এই জায়গা থেকে ঠোঁটটি কেমন অবস্থা আছে সেটি কিন্তু খেয়াল করতে হবে। তো এই কবুতরটিকে আমরা যদি একটু দেখি তাহলে এই কবুতরটির কিন্তু ঠোঁট এবং এই নাকের যে শেপ এটি কিন্তু কবুতরকে যথেষ্ট একটি গর্জিয়াস লুক দেয় এবং
কবুতরকে কবুতরটি যে একটি উন্নত মানের কবুতর সেটি কিন্তু এটার মাধ্যমে আমরা অনেকটাই ধরে নিতে পারি বা বুঝতে পারি। এরপরে আরেকটি বিষয় হলো এই কবুতরের আমরা পরবর্তীতে খেয়াল করব গলার সাইজ। তো এই গলার সাইজ আমরা দেখব যে কবুতরের যদি উন্নত মানের কোনো কবুতর হয়, যেহেতু আগেই আমি শুরুতেই বললাম যে আকার আকৃতি আলাদা হতে পারে, কিন্তু সাধারণত কবুতরের গলাটা যদি আমরা দেখি যে সুউচ্চ বা কবুতরের যে সে বডির সাথে এর শেপের একটা সমন্বয় আছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো কিন্তু আমরা বলবো ভালো কবুতর। কিন্তু আমরা যদি আবার ধরি যে যেই কবুতরগুলো একটু বেশি উচ্চতার হয়ে থাকে, বিশেষ করে আমি যদি বলি পোর্টার কবুতর, তার গলাটা বেশি উঁচু হয়ে থাকে, কিন্তু সাধারণ মানের যে রেসার কবুতরগুলো আছে বা সাধারণ যে কবুতরগুলো আছে বা উন্নত জাতের রেসার যেগুলো আছে সেগুলোর গলা কিন্তু একটু মিডিয়াম সাইজের, না অনেক খাটো না অনেক উঁচু বা অনেক বড়। তো সেক্ষেত্রে এই গলাটাও কিন্তু কবুতরের শেপের সাথে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবুতরটি ভালো হওয়ার জন্য, ভালো জাতের হওয়ার জন্য। এবং কবুতরের যেই কালার কম্বিনেশনের সাথে যে কবুতরের শেপ এবং এই যে গলার আকৃতি, এই সবগুলো কিন্তু মানে একটা কবুতরকে একটা ভালো বা উন্নত মানের কবুতর হিসেবে বা মানানসই করে গড়ে তোলে একটি কবুতরকে ভালো জাতের বা ভালো মানের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুতরাং এটি কিন্তু এই গলাটিও কিন্তু একটি কবুতরের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে যেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো কবুতরের এই যে পা। আমরা দেখতে পাচ্ছি যে এই কবুতরটির যেই পা আছে এই পা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পা এবং পায়ের যে নখ, এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পা কিন্তু সুঠাম এবং গোলাকৃতির, এবং পায়ের যে কালার সেই কালারটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চমৎকার, এখানে যে কালারটা শো করছে। পাশাপাশি কবুতরের যে নখগুলো আছে এই নখগুলোও কিন্তু দেখবেন যে কোনো নখ ভাঙা নেই বা কোনো নখ বাঁকা নেই, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পায়ের কথা যখনই আসবো দেখবো যে পায়ের নখ বাঁকানো আছে কিনা বা কোনো আঙুল বাঁকানো আছে কিনা, এই বিষয়টা কিন্তু একটা ভালো কবুতর উন্নত মানের কবুতর হওয়ার জন্য এই ক্যারেক্টার বা এই বৈশিষ্ট্যটা কিন্তু জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কালারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এভাবে সাধারণ এই যে কয়েকটা বিষয় বা কয়েকটা কমন বিষয় বলা হলো, যেখানে আমরা দেখলাম চোখ কবুতরের যে উইংস বা পাখনা এটি দেখলাম, কবুতরের যে দম আছে বা কবুতরের যে টেইল বা লেজ আছে এই লেজটা দেখলাম, কবুতরের যে শেপ আছে অর্থাৎ কবুতরটি ডি হয়ে ইউ এর মতো করে নেমে গেছে, এই শেপটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কবুতরটির ঘাড়ের যে উচ্চতা বা পরিমাপ এটিও গুরুত্বপূর্ণ। এবং এর আগেও আরেকটি বিষয় বলেছি, কবুতরের যে ঠোঁট আছে এই ঠোঁটটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কবুতরের জন্য। এবং সর্বশেষে আমরা বলেছি যে কবুতরের পা আছে, এই পাটি পাশাপাশি নখ যেই আছে কবুতরের পায়ের সাথে, এই নখ পা এই দুটি বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করব যে আমরা সাধারণভাবে একটি কবুতরকে, যে কোনো ধরনের কবুতরই হোক না কেন, সাধারণ যে কমন যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি যে না ঠিক আছে আপ টু দ্য মার্ক আছে, তাহলে বলবো সেটি হলো ভালো কবুতর। আর যদি আমরা দেখি যে না এই এই কোনো একটা জায়গায় সমস্যা আছে, তাহলে আমরা বলবো যে সেটি আসলে ভালো কবুতর নয় বা উন্নত জাতের কবুতর নয়। তো এগুলো একদমই আমারই বিশ্লেষণ বা আমার নিজস্ব ধারণা, এবং আমার যে কবুতর লালন পালন করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে বলা। এটি আপনাদের কাছে অন্যরকমও হতে পারে, তো সেটা কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের মতো করে হয়তো বা অন্য বৈশিষ্ট্যগুলো বলতে পারেন। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমার কাছে মনে হয়েছে চোখ, কবুতরের পাখনা ফেদার, কবুতরের যে দম আছে এই এটার কালার কম্বিনেশন সহ এই বিষয়গুলো যেমন খেয়াল রাখতে হবে, তেমনি কবুতরের ঠোঁট, কবুতরের পা, কবুতরের যে শেপ, এই প্রধান বৈশিষ্ট্যগুলোই আমার কাছে মনে হয়েছে যে একটি কবুতরকে ভালো বা উন্নত মানের যদি আমরা বলতে চাই তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের প্রতি শুভকামনা, মঙ্গল কামনা।